আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি কিছু মনে হচ্ছে? নতুন কিছু চেনো? এটাকে চেনো? জেলিফিশ না? আচ্ছা, এটা কি ধরনের প্রাণী তুমি বলতে পারো? যাই হোক, আমরা প্রথম দিকের কিছু আলোচনায় এগুলো প্রাণী সম্পর্কে কিছু কিছু করে জেনেছি, এবং ইতিপূর্বের ক্লাসে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্রেণীবিন্যাস ও জীব বৈচিত্র্য তথা প্রাণী বৈচিত্র্যের কিছু বৈচিত্র্যময় প্রাণী, যেমন আমরা পরিফেরা পর্বের প্রাণীদের কিছু আলোচনা করেছি। আজকে কি, চলো দেখি আজকে তোমাদের সাথে কি নিয়ে ক্লাস নেব, কি নিয়ে আলোচনা করব। তো প্রথমত নিজের কথা বলে নিই, আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় একের যে পর্বের বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা নিডারিয়া থেকে শুরু করে মোলাস্কা পর্যন্ত এই পর্বগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো চলো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। এখানে দেখো কতগুলো প্রাণী দেখছো, যেগুলো আসলে সবাই এই নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণীদের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এবং এই প্রাণীরা অন্য প্রাণীদের চাইতে একটু আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত, বৈচিত্র্যময় সে কথা, এবং এই পর্বের প্রাণীরা কিভাবে তাদের জীবন ইতিহাস, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে পরের পর্বগুলোতে আস্তে আস্তে ইনশাল্লাহ যাবো আমরা। তো প্রথমত নিডারিয়া পর্বের নামকরণ কোথেকে এসেছে যেটা যদি আমরা দেখি, দেখো একটা গ্রিক শব্দ নাইড, নিডল যেটাকে বলি আমরা, আর এলটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড এরিয়া, অর্থাৎ কানেক্টেড উইথ, যে সকল প্রাণীদের দেহে এরকম সুসদৃশ গঠন, হ্যাঁ একটা বিশেষ ধরনের কোষ, নিডোসাইট কোষ যেখানে আছে, এই ধরনের প্রাণীদেরকে আমরা সাধারণত এই নিডারিয়া পর্বে অন্তর্ভুক্ত করি। তো এই নিডারিয়া পর্বের আগে একটি নাম ছিল, তোমরা জানো কিনা জানি না, এর নাম ছিল কিন্তু সিলেন্টেরাটা। নিডারিয়া পর্বের পূর্ব নাম ছিল সিলেন্টেরাটা। এদের বডিতে মাংসল পলিপ এবং বর্ণময় যে বডি আমরা দেখতে পাই, পলিপ মেডুসা দুটো ধাপে এদেরকে আমরা ভাগ করতে পারি। তো বিজ্ঞানী হ্যাসেক এই নিডারিয়া পর্বের নামকরণ করেন, এবং এই পর্বের প্রজাতির সংখ্যা প্রায় 9000 মতো বিজ্ঞানী হিকম্যানের একটি বর্ণনা থেকে আমরা দেখি, যার মধ্যে 20 প্রজাতির প্রাণী মিঠা পানিতে বাস করে, আর বাকিরা সবাই বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক। তো এই নিডারিয়া পর্বের প্রাণীদের বৈচিত্র্যময় গঠনের জন্য এদেরকে কখনো আমরা সমুদ্রের ফুল, বিভিন্ন রকমের সামুদ্রিক বল্লা, হ্যাঁ জেলিফিশ, এগুলো বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় গঠনমূলক প্রাণী এই পর্বতে আমরা দেখতে পাই। ট্রপিক্যাল রেন ফরেস্ট বিভিন্ন সাথে এদেরকে তুলনা করা হয়। তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা কথা বলি, এই পর্বের প্রাণীদের দেহকে আমরা বলি দ্বিস্তরি বা ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এই সকল প্রাণীদের বডিতে দুটো ভরণীয় স্তর, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এই দুটো স্তর আমরা দেখতে পাই। আর এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে, যেটির নাম আমরা জানি মেসোগ্লিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে এই নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরি বা ডিপ্লোব্লাস্টিক, এদের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটো স্তর নিয়ে গঠিত হয়। এই দুটো কোষীয় স্তরের মাঝখানে একটি অকোষীয় স্তর, যেটা ঝিল্লি তোমার একটা জেলির মতো গঠন, সেটাকে আমরা বলি মেসোগ্লিয়া। ঠিক আছে, এই দুটো স্তরের জন্য এদেরকে আমরা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলি। একটু আগে একটি কথা বললাম, এই নিডারিয়া পর্বের আগের নাম ছিল কিন্তু সিলেন্টেরাটা, বলেছি, খেয়াল করেছো? হ্যাঁ, সিলেন্টেরাটা নাম ছিল, তার কারণ কি জানো? এই যে এই প্রাণীদের মাঝখানে এই যে ফাঁকা গহ্বরটা দেখছো, এই গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন। তাহলে এই সিলেন্টেরন থেকে এটার নাম আমরা দিয়েছি সিলেন্টেরাটা। ঠিক আছে, সিলেন্টেরাটা নামকরণ করা হয়েছে। তো এরপরে আসি আমরা, দেখো এই পর্বের প্রাণীদের দেহে একটি মাত্র যে সিলেন্টেরন যেটাকে বলছি আমরা, এটি হচ্ছে এদের একমাত্র গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কেন? যে এই গহ্বরের মধ্যে এদের
খাদ্য বস্তু পরিবহন এবং খাদ্য বস্তু ভাঙন জারণ এই সব কাজই এদের এই গহ্বরের ভেতরেই সংঘটিত হয়। এজন্য এটাকে আমরা বলছি গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর। এই পর্বের প্রাণীদের দেহে এক ধরনের বিশেষায়িত কোষ থাকে যেটাকে বলি আমরা নিডোব্লাস্ট কোষ। ওই যে নিডারিয়া পর্বের নামকরণের ক্ষেত্রে যেটি বললাম আমরা, এক ধরনের বিশেষায়িত কোষ এই নিডোব্লাস্ট কোষ থাকে জন্যই এদেরকে আমরা এরকম নাম করেছি নিডারিয়া। এবং নিডোব্লাস্ট কোষের ভেতরে এক ধরনের বিশেষ থলি যেটাতে বিষাক্ত উপাদান যেটা শিকার ধরার জন্য আত্মরক্ষার জন্য কাজ করে যেটাকে বলি আমরা নেমাটোসিস্ট। ঠিক আছে, তাহলে এই নিডারিয়ার প্রাণী নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে অসংখ্য নিডোব্লাস্ট কোষ থাকে যেটা এক ধরনের থলি নেমাটোসিস্ট বহন করে যেখানে এক ধরনের ফেনলিক উপাদান থাকে যেটার মাধ্যমে এরা আত্মরক্ষা করে। ঠিক আছে, যেমন এই যে একটা নিডোব্লাস্ট কোষ এটা যখন পরিণত হয় ওটাকে আমরা তখন নিডোসাইট কোষ বলে থাকি। উদাহরণ হিসেবে যেমন আমরা হাইড্রার কথা বলতে পারি, ওবেলিয়ার কথা বলতে পারি, জেলিফিশের কথা বলতে পারি। ঠিক আছে, নিডারিয়ার অনেক প্রাণী আছে, যে তোমার জেলিফিশ, হাইড্রা, পর্তুগিজ মানব, নীল বোতাম জেলিফিশ, হ্যাঁ, সামুদ্রিক কলম, অনেকটা কলমের মতো দেখতে, তারপর ব্রেন কোরাল, বিভিন্ন প্রাণী যারা সামুদ্রিক ভাবে এরা অবস্থান করে তারা নিডারিয়া পর্বের প্রাণী। এরপরে আমরা আরেকটি পর্বের আলোচনায় যাই, সেটি হচ্ছে কি প্লাটি হেলমিনথেস। এই পর্বের নামকরণেও দেখো কতগুলো বিষয় বিবেচনায় নিয়ে আসা হয়েছে। প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, আর হেলমিনথ শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ম বা কৃমি। তার মানে যত চ্যাপ্টা কৃমি পরজীবী প্রাণী এগুলো বেশিরভাগই এই পর্বের প্রাণী, এবং সেখান থেকে এর নামকরণ করা হয়েছে প্লাটি হেলমিনথেস। ঠিক আছে, প্লাটি হেলমিনথেস। তো এই বহুকোষী প্রাণীদের মধ্যে প্লাটিহেলমিনথেস প্রাণীরাই হচ্ছে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বা ত্রিস্তরী প্রাণী। যেমন এর আগে আমরা নিডারিয়ার কথা বললাম, তারা ছিল কি ডিপ্লোব্লাস্টিক। তাহলে নিডারিয়ার পরে এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরাই হচ্ছে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এবং এই ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি এগুলো এই সংক্ষেপে আমরা এদেরকে বলে থাকি যে এই এই পর্বের প্রাণী চ্যাপ্টা কৃমি থেকে এদের নামকরণ করা হয়েছে। একজন বিজ্ঞানী, তার নাম ছিল গগেনবার্গ, তিনি সর্বপ্রথম এই প্লাটিহেলমিনথেস পর্বের নামকরণ করেন, যদিও এটি নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। কোন কোন বইতে অন্য তোমার লিনিয়াসের নাম দেওয়া আছে, তোমরা একটু দেখো। তো সর্বপ্রথম নামকরণ কিন্তু গগেনবার্গই করেছে। ঠিক আছে, তো এই প্রাণীগুলো দেখো, এই পর্বের প্রজাতির সংখ্যা প্রায় 29,500 বিজ্ঞানী হিকম্যানের তথ্য অনুযায়ী। এরা বেশিরভাগই পরজীবী ফিতাকৃমি, তারপরে ফ্লোক মানুষের গবাদি পশুর দেহে কতগুলো বাস করে, এছাড়া মাছের দেহেও এরা পরজীবী রূপে বাস করে। হ্যাঁ, অনেকগুলো চ্যাপ্টা কৃমি, তারপরে যে মানুষের সৃষ্ট যেটা বা শামুকের বডিতেও এই ধরনের জ্বর, শামুক জ্বর সৃষ্টি করে। এখান থেকে এই প্রাণীদের নামকরণ করেছি আমরা চ্যাপ্টা কৃমি। তো আমরা যদি চ্যাপ্টা কৃমির বা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর একটা প্রস্থচ্ছেদ নিই, প্রস্থচ্ছেদ নিয়ে যদি এর আসলে যে ট্রিপ্লোব্লাস্টিক আমরা বলছিলাম এর তিনটি স্তর যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আসলে দেখো কি কি আছে। এর এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তিনটি স্তর আছে। তার মানে এরাই হচ্ছে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এরা ট্রিপ্লোব্লাস্টিক হলেও এরা কিন্তু প্রকৃত সিলোমযুক্ত নয়। তাহলে প্রকৃত সিলোমযুক্ত যদি না হয় তাদেরকে আমরা কি বলি, সিলোমবিহীন। সিলোসিলোম এটা বলতে পারি প্রকৃত সিলোম না হলে, কিন্তু এরা আসলে একেবারেই সিলোম বহন করে না। তাহলে আমরা এদেরকে বলছি এরা হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী। তাহলে এরা ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট, সিলোমবিহীন প্রাণী। ঠিক আছে, এদের দেহ লম্বা, অঙ্কীয় তল বরাবর, পাতা বা ফিতার মতো, যেখান থেকে এদের নামকরণ করেছি আমরা বললাম ফিতা কৃমি। আর এই প্রাণীদের দেখো এদের যে রেচন তন্ত্র বা রেচন অঙ্গ, যেগুলো একটা মোমবাতির শিখা যেরকম, এরকম কতগুলো শিখা কোষ নিয়ে গঠিত, এই জন্য এদের রেচন অঙ্গকে আমরা রেচন তন্ত্রকে বলি শিখা কোষ। উদাহরণ হিসেবে আমরা টেনিয়া, সোলিয়াম, ফ্যাসিওলা, হেপাটিকা, যকৃত কৃমি এগুলোর উদাহরণ দিতে পারি। তো এগুলো কিছু পয়েন্ট আমরা যেগুলো ছেড়ে এসেছি। দেখো এদের মুখচ্ছিদ্র আছে, পায়ছিদ্র নেই, যে জন্য পৌষ্টিক নালী কি ধরনের বলি, পৌষ্টিক নালী অসম্পূর্ণ। তারপরে এদের স্নায়ুতন্ত্র কিরকম, ময়ের মতো। আমি যদি একটু আগের ছবিটাতে তোমাদেরকে নিয়ে যাই, এই যে ছবিটাতে দেখো, এই যে এখানে ময়ের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে এদের স্নায়ুতন্ত্র, দেখতে অনেকটা ময়ের মতো দেখা যায়। উদাহরণগুলো তো আমরা অলরেডি বললাম। এর পরে যে পর্বটি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে নেমাটোডা।
আছে নেমাটোডা। আগে এই নেমাটোডা পর্বকে আমরা নেমাথেলমেনথিস নামে ডাকতাম, নেমাটোডা। তো বর্তমানে এর নামকরণ করা হয়েছে, নেমাটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেট আর হেলমেন্থ হচ্ছে কৃমি, সেখান থেকে নাম দেওয়া হয়েছে নেমাটোডা। অর্থাৎ সুতার মতো কৃমি যেগুলো এই পর্বের প্রাণী, এই জন্য এদের নাম দিয়েছি আমরা নেমাটোডা। ঠিক আছে, যেমন এই যে একটা সুতা কৃমি তোমরা পাশে দেখছো, হ্যাঁ, এদের যদি আমরা বৈশিষ্ট্য বিশ্লেষণ করি, এরা কিন্তু ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অখণ্ডায়িত। কিন্তু একটি বৈশিষ্ট্য এরা আগের গুলোর চাইতে উন্নত, সেটি হচ্ছে এরা হচ্ছে সিলোমেট, অপ্রকৃত সিলম বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, এদের দেহ নলাকার, উভয় প্রান্ত ক্রমশ সরু, হ্যাঁ, ক্ষুদ্র আণুবীক্ষণিক হতে পারে এবং কয়েক মিটার পর্যন্ত লম্বাও হতে পারে। দেহ প্রাচীর নমনীয় হয় এবং উপরের দিকে যে আবরণ, এক ধরনের অকোষীয় কিউটিকুল অর্থাৎ পাতলা পলিথিনের মতো একটা আবরণ দ্বারা এদের বডির উপরে আবৃত থাকে, সিনসাইটিয়াল এপিডার্মিস যেটাকে বলছি আমরা আর কি, হ্যাঁ। এবং এদের দেহে কতগুলো অনুদৈর্ঘ্য পেশি নিয়ে গঠিত। এখন যদি আমি এই রকম একটা সুতাকৃমির বা এই নেমাটোডা পর্বের প্রাণীর একটা প্রস্থচ্ছেদ দিই, মনে করে একটা মাছ বরাবর কেটে ফেললাম, কেটে ফেললে দেখতে কেমন লাগে সেটা যদি একটা তাহলে এরা সিউডো ছিল অর্থাৎ অপ্রকৃত সিলম। অপ্রকৃত সিলম কখন হয়? যখন তাদের পেরিটোনিয়াম পর্দা বা পেরিটোনিয়াম ঝিল্লি থাকে না। ঠিক আছে, তাহলে অন্ত্র, ডিম্বনালী এবং শুক্রাশয় এটাই মূলত এদের সিলমের গহ্বর, এখানে এরা সিলম ধারণ করে। আর এদের পৌষ্টিক নালী সোজা শাখাহীন এবং মুখচ্ছিদ্র থেকে পায়ে ছিদ্র পর্যন্ত বিস্তৃত। আমরা যেমন প্রাটিহেলমেন্থিসে বললাম যে মুখচ্ছিদ্র আছে পায়ে ছিদ্র নাই, তার মানে পৌষ্টিক নালী কি অসম্পূর্ণ, কিন্তু এদের পৌষ্টিক নালী সেই দিক দিয়ে সম্পূর্ণ। তারপরে এদের শ্বসনতন্ত্র, সংবন্ধতন্ত্র অনুপস্থিত এবং এদের অধিকাংশ প্রাণী সাধারণত এক লিঙ্গ হয় এবং মেল এবং ফিমেল দেখতে ভিন্ন রকম, এই জন্য এদেরকে বলি আমরা যৌন দ্বিরূপতা এই প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরা সাধারণত জলচর বা মুক্তজীবী, কিছু পরজীবী তো অবশ্যই, নাহলে হেলমেন্থ কেন বললাম পরজীবী আছে। উদাহরণ হিসেবে আমরা এই যে দেখো অ্যাসকারিস যেটা সুতাকৃমি, চোখকৃমি, লোয়া লোয়া, এগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি। আরও কিছু উদাহরণ আছে যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, ওই যে কিউলেক্স মশার কামড়ে যেটা হয়, তারপরে মানুষের হুয়া হুকুয়াম, গোলকৃমি, হ্যাঁ, চোখের কৃমি তো অলরেডি আমরা একটু আগে বললাম, এগুলো তোমরা উদাহরণ হিসেবে বলবা ইনশাল্লাহ। তাহলে আজকের আলোচনার বা আজকের তোমাদের অনলাইন ক্লাসের সর্বশেষ যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা যেটাকে আমরা বাংলায় বলি গম্বুজ প্রাণী, গম্বুজ প্রাণী একটা লিনিয়ার ল্যাটিন ওয়ার্ড যেটাকে আমরা বলি মোলাস্কাস, যার বাংলা ইংরেজি অর্থ হচ্ছে সফট, নরম। তো এই পর্বের প্রাণীদের দেহের গঠনের ভিতরে এক ধরনের সফটনেস কাজ দেখা যায়, গঠন দেখা যায়, সেখান থেকে এদের নামকরণ করা হয়েছে মোলাস্কা। তুমি হয়তো বলতে পারো যে শামুক, ঝিনুক, এটা আবার নরম কোথায়, এর বডিতে উপরে শক্ত। হ্যাঁ, এর কিছু প্রাণী আছে শামুক ঝিনুকের বডির উপরে বহিঃকঙ্কাল শক্ত থাকে, এই জন্য এরকম শক্ত দেখতে পায়, কিন্তু ভেতরে দেখবে যে খুবই সফট, এরকম গঠন এদের ভেতরে লক্ষ্য করা যায়। একজন বিজ্ঞানী, তার নাম ছিল জনস্টন, তিনি এই পর্বের নামকরণ করেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে প্রাণী জগতের যত পর্ব আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মোলাস্কা। সর্বোচ্চ বড়টা কি কি কডাটা না, সাইজে বড় হতে পারে, কিন্তু সংখ্যার দিক দিয়ে সবচাইতে বৃহৎ পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা। তো মোলাস্কের অনেক প্রাণী আছে যারা তৃণভোজী বা ছাগল খাদক, কিছু প্রাণী আছে প্রজাতি আছে শিকারী, হ্যাঁ, শামুক, ঝিনুক, তারপরে ওয়েস্টার ফ্ল্যাগ, ক্লোজবিন, শামুক, অক্টোপাস, স্কুইড, এগুলো বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত। এবং স্কুইড দেখো ওজনে প্রায় 270 কেজি, লম্বায় প্রায় 12 মিটার হতে পারে, চিন্তা করছো, এবং কোষিকা দৈর্ঘ্য প্রায় 50 মিটার পর্যন্ত হতে পারে। হাজার বছর ধরে মোলাস্কা মানুষ বিভিন্ন মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। শামুক ঝিনুক অনেক মানুষ, বিশেষ করে ওই যে তোমার ক্ষুদ্র নৃতাত্ত্বিক অনেক গোষ্ঠী, তারা কিন্তু শামুক খায়। ঠিক আছে, এমনকি শামুক ঝিনুক এগুলো চাষ করে বৈদেশিক মুদ্রার পথ সুগম হতে পারে। তাহলে আমরা মোলাস্কা এই যে প্রাণীগুলো দেখছি, অক্টোপাস, শামুক, তাই না, এগুলো কিন্তু এই পর্বের কতগুলো বৈশিষ্ট্য যদি একটু দেখি, এদের দেহ নরম, অখণ্ডায়িত, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং পরিণত গ্যাস্ট্রোপড যেমন শামুক, এগুলো অপ্রতিসম। যেমন শামুককে তুমি সমান দুই ভাগে যতই ভাগ করতে চাও ভাগ করতে পারবে না। আর অধিকাংশ প্রাণীর দেহ গ্রন্থিময় মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে, যা থেকে চুনময় এক ধরনের বহিঃকোষ গঠিত হয়। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য শামুক ঝিনুকের ক্ষেত্রে। যেমন ঝিনুকের বডিতে, শামুকের বডিতে দেখো যে খোলস, হ্যাঁ, এটি থাকে।
এদের পেশিযুক্ত পদ বিদ্যমান, যেটা কি করে এরা কোন জায়গাকে গর্ত করে এমনকি সাঁতারের জন্য বিভিন্ন ভাবে নিজেদেরকে অ্যাডাপ্টেড করতে পারে এগুলোর সাহায্যে। ঠিক আছে, আর শামুক কখনো দেখেছো নাকি সামনের দিকে একবারে ছোট্ট রেতি অঙ্গ রেডুলা ইউ আকৃতির? হ্যাঁ, ঝিনুক ব্যতীত এগুলোর মুখে ইউ আকৃতির একজন রেতি অঙ্গ বা রেডুলা যেটাকে বলি আমরা এটি দেখা যায়। আর রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ আমরা যেটাই বলি না কেন এরকম দেখা যায়, অর্থাৎ রক্ত সংবহনতন্ত্রে এদের রক্ত নালীও থাকে আবার কিছু মুক্ত গহ্বর যেটাকে আমরা হিমোসিল বলে থাকি এটিও দেখা যায়। ঠিক আছে, তাহলে এদের রক্ত সংবহনতন্ত্র আংশিক মুক্ত বা আংশিক বদ্ধ হিসেবে আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, ফুলকা মেন্টাল দ্বারা এরা শ্বাস সম্পন্ন করে, তবে স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির মতো এক ধরনের থলি বিকশিত হয়েছে। একলিঙ্গ বা উভয়লিঙ্গ হতে পারে, যৌন জনন ঘটে, পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ, এবং জীবনচক্রের ট্র্যাকোফোর বা ভিলিজার বা গ্লচিডিয়াম এগুলো কিন্তু লার্ভার বিভিন্ন ধরন, কোনোটা মুভ করতে পারে কোনোটা পারে না, এই ভিত্তিতে এদেরকে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এ ধরনের লার্ভা দশা আমরা এদের জীবন দশায় দেখতে পাই। উদাহরণ হিসেবে পাইলা গ্লোবোসা যেটাকে আমরা আপেল শামুক বলি উদাহরণ দিতে পারি, অক্টোপাস, ভালগ্যারিস, হ্যাঁ, বা আরো অনেক উদাহরণ যেমন তোমার ঝিনুকের উদাহরণ, স্ক্যাল্পের উদাহরণ, ক্যাটল ফিশ বা যেটাকে আমরা সেপিয়া বলে থাকি, অক্টোপাস, বিভিন্ন রকমের উদাহরণ আমরা এখান থেকে দিতে পারি। তো আজকে আর দীর্ঘায়িত করব না, তবে আমরা যে চারটি পর্বের আলোচনা করলাম এর মধ্যে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো, যতগুলো বৈশিষ্ট্য আমরা পড়েছি বা বইতে আছে, এগুলো সুন্দর করে তুমি লিখে একটা ছবি তুলে আমার পেজে আপলোড করবে, তাহলে সেটি থেকে আমি তোমাদের একটা মূল্যায়ন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।